সৌমেন্দু অধিকারীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া নিয়ে কটাক্ষ রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির। মহিষাদল ব্লক যুব তৃণমূল কংগ্রেস ও হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে পূর্ব মেদিনীপুরের মহিষাদল ও দাঁড়িবেরিয়াতে স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসে এমনটাই মন্তব্য করলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি। আরো বলেন, এদের নিরাপত্তার ব্যবস্থা করতে গিয়ে লক্ষ লক্ষ টাকার অপব্যবহার করা হচ্ছে, সরকারি টাকা নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। রাজ্যের বিরোধী দলনেতাকেও কটাক্ষ করতে ছাড়েনি অখিল গিরি। শুভেন্দু প্রসঙ্গে বলেন যে, কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখে কাঁথিতে ট্রিপল চুরির ঘটনায় শুভেন্দু নিজে জড়িত, হাইকোর্টে জামিন নিতে হয়েছে। সেই কেন্দ্রীয় বাহিনীকে কোনো বিশেষ রাজনৈতিক দলের স্বার্থে ব্যবহার করা নিন্দাজনক বলে মনে করেন তিনি। অখিল গিরি ছাড়াও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, পশ্চিমবঙ্গ রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ মহিষা দলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী প্রমুখ। আমরা বিজেপির এমন দুরাবস্থা হয়েছে, যারা বিজেপির সঙ্গে যুক্ত থাকছেন সে বুথেই হোক আর ব্লকেই হোক, তাদেরকে দু তিনজন করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে দিচ্ছে। আমি যা শুনলাম, কালকে একটা পৌরসভার চেয়ারম্যান ছিল, এখন তিনি কোনো পদে নেই, শিশির অধিকারী ছোটো ছেলে, তাকে নাকি জেড ক্যাটাগরি সিকিউরিটি দিয়েছে। তার কোনো রাজনৈতিক কর্মকাণ্ডও নেই, কিছু নেই, অর্থাৎ বিজেপি করলেই কেন্দ্রীয় সরকারের টাকা তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে অপব্যয় করা হচ্ছে এটা। আর আমাদের যখন রাজ্যের উন্নয়নের জন্য আমরা টাকা চাই, তখন টাকা থাকে না। অর্থাৎ এদেরকে বোঝা যায় যে এরা সরকারি টাকাটা নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। এটাকে আমরা অত্যন্ত নিন্দা জানাচ্ছি, এই ধরনের কাজকর্ম করা ঠিক নয়। যে কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখে কাঁথি শহরে ত্রিপল চুরির ঘটনায় শুভেন্দু অধিকারী নিজে জড়িত, হাইকোর্টে জামিন নিতে হয়েছেন, সেই কেন্দ্রীয় বাহিনীকে, আজকে দেশের বাহিনীকে এভাবে করে খারাপ পথে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। এটা আমি নিজে একজন মন্ত্রিসভার সদস্য হিসাবে এবং রাজনৈতিক কর্মী হিসাবে আমি এটা তীব্র নিন্দা করছি। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।